বাংলাদেশের স্বাধীনতার 53 বছরে 1972 থেকে 2023-24 অর্থ বছর পর্যন্ত 53টি বাজেট উপস্থাপন করা হয়। এসব বাজেট 3টি রাজনৈতিক দল ও একাধিক তত্ত্বাবধায়ক সরকারের আমলে উপস্থাপন করা হয়েছে। তবে একক দল হিসেবে সবচেয়ে বেশি 25টি বাজেট উপস্থাপন করেছে বাংলাদেশ আওয়ামী লীগ। আজ দেশের 54তম বাজেট উপস্থাপন করবেন নতুন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। এটি হবে স্বাধীনতার পর আওয়ামী লীগ সরকারের 26তম এবং বর্তমান সরকারের টানা 16তম বাজেট। স্বাধীনতার পর 1972 সালের 30 জুন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বাধীন সরকার স্বাধীন বাংলাদেশের প্রথম বাজেট পেশ করে। তৎকালীন আওয়ামী লীগ সরকারের অর্থমন্ত্রী তাজউদ্দিন আহমেদ উপস্থাপিত প্রথম বাজেট ছিল 786 কোটি টাকার। এরপর 1973 ও 1974 সালে দেশের দ্বিতীয় ও তৃতীয় বাজেট পেশ করেন তিনি। 1975 সালের 23 জুন বঙ্গবন্ধু সরকারের দ্বিতীয় অর্থমন্ত্রী হিসেবে ডক্টর এ আর মল্লিক বাংলাদেশের চতুর্থ বাজেট উপস্থাপন করেন। 1996 সালে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ দ্বিতীয়বার এবং শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার প্রথমবারের মতো ক্ষমতায় আসে। এই সরকারের অর্থমন্ত্রী হন শাহ এ এম এস কিবরিয়া। তিনি 1997 সাল থেকে 2001 সাল পর্যন্ত আওয়ামী লীগ সরকারের অর্থমন্ত্রী হিসেবে টানা 6টি বাজেট পেশ করেন। 2009, 2014 ও 2018 সালে টানা 3 দফায় শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসে। এর মধ্যে প্রথম 2 মেয়াদে অর্থাৎ 2009 থেকে 2018 সাল পর্যন্ত 10 বছর অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করেন আবুল মাল আব্দুল মুহিত। তিনি শেখ হাসিনা সরকারের টানা 10টি বাজেট উপস্থাপন করেছেন। 2018 সালে শেখ হাসিনা সরকার তৃতীয় মেয়াদে ক্ষমতা আসার পর অর্থমন্ত্রীর দায়িত্ব পান আহমদ মুস্তফা কামাল। তিনি গত 5 বছরে 5টি বাজেট জাতীয় সংসদে উপস্থাপন করেন। 2024-25 অর্থ বছরের বাজেটের সম্ভাব্য আকার হতে পারে 7,96,900 কোটি টাকা। আতিকুর রহমান তিতাস, মাই টিভি।